আরজিকর কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে। কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? প্রশ্ন কুণালের। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, এই নিয়ে প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। যে বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলিয়ে আসছে। অথচ টালিগঞ্জের বাবুবিবিরা, যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, অর্থাৎ বুঝতেই পারছেন টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ এই মুহূর্তে কুণাল ঘোষের নিশানায় আরজিকর কাণ্ডে। কুণাল ঘোষ একেবারে সরাসরি প্রশ্ন তুলছেন, পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে, কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? প্রশ্ন কুণাল ঘোষের। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলিয়ে আসছে। অথচ টালিগঞ্জের বাবুবিবিরা, যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের কথা ভাবেন না। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একাংশকে আক্রমণ শানিয়েছেন এভাবেই কুণাল ঘোষ। টালিগঞ্জের বাবুবিবিরা, যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের কথা ভাবেন না। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, কিন্তু বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, এভাবেই কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ। কুণাল ঘোষ প্রশ্ন করছেন সরাসরি, পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে, কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? প্রশ্ন কুণাল ঘোষের। কুণাল ঘোষ এই নিয়েও প্রশ্ন তুলেছেন যে বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, আর এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলিয়ে আসছে। অথচ টালিগঞ্জের বাবুবিবিরা, যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ কুণাল ঘোষের। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না, এভাবেই টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশকে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ। তিনি বলছেন, দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলিয়ে আসছে। অথচ টালিগঞ্জের বাবুবিবিরা, যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ কুণাল ঘোষের।